বান এই হোক তোমরা সকলে খুব ভালো আছো সুস্থ আছো আজকে সকালবেলায় একেবারে খাবার নিয়ে সামনে তোমাদের সাথে ব্লগটাকে স্টার্ট করছি তো আজকে রান্নাটা সত্যিই ভীষণ ভালো হয়েছে মা মানে না বেশি তেল হয়েছে না বেশি নুন হয়েছে একদম পারফেক্ট তো এমনি আমি তেল ঠেল একটু কমই খাচ্ছি মানে ডিম ভাজাতেও একদম কিঞ্চিৎ তেল সেটুকুই খাচ্ছি আজকে মামনি ভাত ভাজা করে দিয়েছে সকালবেলায় আলু ভাজা আর ডিম ভাজা দিয়ে কিন্তু সেটাও একেবারে তেল ছাড়া গেল তো খুব ভালো লাগছে আর সকাল সকাল না ঘি খেতে ইচ্ছা করছিল না তো যাক আজকে টিফিনটা আনন্দের সহিত খাচ্ছি কারণ রুটি আমি আনন্দের সহিত খাই না একটু জোর জবরদস্তিই খাই তো চলো টিফিনটা কমপ্লিট করি তারপর বাকিটা তোমাদের সাথে শেয়ার করছি এই হচ্ছে গিয়ে পুঁই শাক আর আজকে ঝাল ঝাল পুঁই শাক দিয়ে মাছের মাথা দিয়ে হবে মানে মাছের মাথা দিয়ে পুঁই শাক হবে আমি উল্টো বলে ফেললাম আর সেই মাছের মাথা এখানে ভাজা চলছে মোটামুটি চারখানা মাছ আমি দেখতে পাচ্ছি আর এই যে মাছ মাছের হবে ঝোল তাই তো মামনি সর্ষে বাটা দিয়ে ও আজকে ভাপা হবে ভাপা আর এখানে পুঁই শাকের ডাটাটা রয়েছে আলু রয়েছে এখানে তো ফুলকপি তোমাদের দেখালাম আমি মোটামুটি মামনি সমস্ত কিছু এখানে সাজিয়ে গুছিয়ে নিয়েছে সাথে এই শাকটা তো তোমরা চিনতেই পারছো এটা হচ্ছে কুলেখাড়া শাক তো এটা বেছে রেখে দিয়েছি অনেকটা শাক রয়েছে আর লাগবে না বলো মা এত এটা দুদিন তো লেগে মানে দুদিন হয়ে যাবে তো এটাকে একটা কন্টেনার করে ফ্রিজে রেখে দেবো যতটুকু আজকে লাগবে লাগবে বাকিটা কাল আর এগুলো ছাড়াও যেটা হবে সেটা হচ্ছে কলমি শাক তবে এটা আজকে হবে না অনেকগুলো শাক ঠাক আজকে হচ্ছে যার কারণে এটা আমি বেছে টেছে রেখে দেবো কালকের জন্য মাছের মাথা দিয়ে পুঁই শাকের জন্য এখানে আলু আর পেঁয়াজটা ভেজে নিয়েছো না মামনি ফোড়ন রেখে দিয়েছো তুমি এতে ফোড়ন রেখে দিয়েছো শুকনো লঙ্কা তেজপাতা আর পাঁচফোড়ন আর এবার এই মশলাটা মশলা দিয়ে দেবো আদা নিয়েছি টমেটো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো এই তো আর স্বাদ অনুযায়ী মিষ্টি দেবে যে যেরকম খায় খাস আর নুন হ্যাঁ যেহেতু মাছটা সর্ষে বাটা দিয়ে করা হবে ওই জন্য কিছুটা বাপির জন্য আর বাবার জন্য পাতলা ওরা যেহেতু পাতলাটাই বেশি পছন্দ করে ওদের জন্য পাতলা করা হবে আর বাকি সকলের জন্য সর্ষে বাটা দিয়ে করবে আমিও ভাবছি একবার পাতলা খাবো না কি করবো তবে বেগুন আর ইয়ে দেখে সেই আর একদিন করলো না ভালো পেয়েছিল না ওটাই অল্প মামনি করেছে মহাজালাই একদিকে ছেলে মেয়ের ফরমাইশ আর আর একদিকে পেশেন্টদের ফরমাইশ শরীর ভালো রাখতে হবে তাহলে শাকটা কি না সবুজ সবুজ থাকবে ডাটাটা আগে থেকে সিদ্ধ হয়ে গেলে পরে যদি শাকটা দেওয়া হয় তাহলে শাকের কালারটা ঠিকঠাক থাকে সুন্দর থাকে কালকের মতন আজকেও সোনামা এখানে দোকান দিয়ে দিয়েছে ছোটখাটো মানে কালকে ছিল ব্যাগের দোকান আজকে জামা কাপড় আর যার মধ্যে দেখতে পাচ্ছি কাকায়ের প্যান্ট আর কাকায়েরই জামা কাপড় মেনলি কাকায়েরই তো সব এটা কাকায়ের কি বিয়ের পাঞ্জাবি গো এই এই কালারের পাঞ্জাবি পরে বিয়ে করেছিল তো এই বাড়িতে যে নিয়ম বিয়েতে পাঞ্জাবি পরে না মানে খালি গায়ে বিয়ে করে পরে না সুমন যে খালি গায়ে করলো হ্যাঁ গেঞ্জি আর ধুতি আর ওই যে কি একটা বলে জোর না কি ওইটা এতটুকু থাক বাকি এইটুকু ভালো করে এখানে ধুয়ে দিই তারপরে মামনি জল ঠল দিয়ে বসিয়ে দেবে কুলেখাড়া নামটা শুনলেই না মা অনেকে ভাবে কি এটা মনে হয় তেতো হবে কিন্তু কুলেখাড়া তেতো হয় আমি যখন ম্যাডামকে বলেছিলাম প্রথম ম্যাডাম বলছে কি কুলেখাড়া তো অত খেতে সুস্বাদু না একটু তেতো তেতো হবে তুমি বরঞ্চ খেজুর ঠেজুর ওগুলো খাও তো কুলেখাড়া আমি তখন বললাম না ম্যাডাম আমার কুলেখাড়া খেতে কোনো অসুবিধা নেই কারণ এটা একদমই তেতো না নুন দিয়ে সেদ্ধ করে আমি খুব ভালো খাই আর মামনি এইটা সেদ্ধর সময় একটু নুন দিয়ে দেবে হ্যাঁ আলাদা করে কাঁচা নুন খাবো না কি কি দিয়েছো ওই বেগুন আর কাঁচা কুমড়ো এটাই মনে হচ্ছে কতটা হয়েছে কড়াই ছাড়িয়ে গেছে একটু পরে এটা একদম মজা হয়ে যাবে হবে না হ্যাঁ আর একদম কম হবে না আমাদের হয়ে যাবে ও
ব্যাস এদিককার কাজ মোটামুটি ডান। আর বাইরে যা আলো জ্বালিয়েছে তাতে ঘরের আলো আর দরকার পড়ছে না, মানে ঘরেরটা বন্ধ থাকলেই যেন শান্তি। ফল নিয়ে চলে এসছে। পেয়ারাটা আজকে খুব সুন্দর গো, কালকের পেয়ারাটাও অসাধারণ ছিল, আজকেরটাও ভালো। মুসম্বি আজকে ভালো করেছে, পাকা আর কাঁচা মিলিয়ে আনলে না একটা সুবিধা হয়। বাপি মেনলি পাকাটা মিষ্টির জন্য নিয়ে আসে, কিন্তু একদিনে না খেলে না তারপরে মুসম্বি কেমন একটা হয়ে যায়। আর এতগুলো একদিনে খাওয়া সম্ভব বলো তো? ব্যাস ফলের ঝুড়ি সেজে গেছে। মোটামুটি এখানে আমাদের মাছের মাথা দিয়ে পুঁইশাক রেডি, শুধু একটু জলটা টানবে তারপরে মামুনি নামিয়ে দেবে, মানে একটু শুকনো শুকনো হবে তারপরে নামিয়ে দেবে। তোমরা তো মোটামুটি অনেকেই জানো, কারণ অনেকেই এই সিচুয়েশনটা আগে পার করেছো বা এখন এই মুহূর্তে ফেস করছো আমার মতন। তো এই প্রেগনেন্সিতে প্রচুর ইঞ্জেকশন নিতে, প্রচুর না মোটামুটি হাতে গোনা দু তিনটে হয়তো নিতে হয়, আমি যতটুকু জানি হয়তো সামনের দিনে আরও কয়েকটা নিতে হতে পারে। তো ফার্স্ট ইঞ্জেকশন আমার প্রেগনেন্সিতে, তো ডক্টর সাজেস্ট করেছিল আমাকে, তো সেই হিসেবেই উনি আজকে দিতে এসেছেন বাড়িতে। আরও কতগুলো টেস্ট রয়েছে, যার মধ্যে ব্লাড টেস্টও রয়েছে, তো আমার অন্য জায়গায় কথা হয়ে গেছে, সেটা নিয়েই কথাবার্তা চলছে আমাদের মধ্যে যে সেখান থেকে করাবো নাকি ওনার কাছ থেকে ব্লাড টেস্টগুলো করিয়ে নেব। দেখা যাক শেষমেশ কী সিদ্ধান্ত হয়। তবে সেই সময়টা চলে এসছে ফাইনালি যখন ঘুচুত করে ইঞ্জেকশনটা দিয়ে দেবে। তো আমি ইঞ্জেকশনে প্রচণ্ড ভয় পেতাম আর এখনও পাই, কিন্তু এখন মনে অনেকটা সাহস নিয়ে ফেলেছি যে সামনের দিনে আরও নিতে হবে, তো মন তো শক্ত করতেই হবে বলো। আমার মুখ দেখেই তোমরা বুঝতে পারছো যে ব্যথা একটু তো লাগছে, যেটা স্বাভাবিক খুব, কিন্তু উনি বলে গেলেন যে পরে ব্যথা হলেও হতে পারে, দেখা যাক কি হয়। ইতিহাসকে কায়েম রেখে আমি আবারও সব খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পর তোমাদের সাথে সবটা শেয়ার করছি। এই যে শাক, শাকটা আজকে অসাধারণ হয়েছে, মানে জাস্ট কোনো তুলনা হবে না, দারুণ হয়েছে মা। আর এই হচ্ছে গিয়ে সর্ষে বাটা দিয়ে যে ঝোলটা বলছিলাম মাছের করবে, সেটা আগের দিন মাছের মাথা দিয়ে শাক কাকি করে খাইয়েছিল, আজকে কাকির জন্য এখানে তুলে রাখা হয়েছে, দেখা যাক কাকি খেয়ে কেমন বলে। আমরা তো কাকিরটা ভালো খেয়েছি, এবার কাকি কেমন খায়। চলো গুটি গুটি পাই এখন ওপরে যাই, কারণ আজকেই শীতকালের আগে আগে গাছ কাটার দরকার, তো আজকেই সমস্ত গাছ ছেঁটে কেটে একদম সাফ সাফাই হয়ে যাবে। তো শেষবারের মতন তোমাদেরকে গাছটা থাকা অবস্থায় দেখিয়ে দিই, অনেক বেশি জংলা হয়ে গেছিল। ও মা কইটুকুনি করলা এসছে দেখো, এই যে এইটুকুনি করলা এসছে, গাছটা যেমন বড় তার করলাটাও সেরকম বড়। এই দেখো না এখনো ছোট ছোট অনেক
এই ফুলের সঙ্গে সঙ্গে দিয়ে আছে এই তো এই তো ছোট 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 এই ওই একটা দেখো না মানে গাছটা একটু এই আগর হলে না গোবে এটা তো একটু সার দিয়ে দিস না রে আজকে করলা গাছে মাথা পাতা ঘষে স্নান ঠান করতে করতে আজকে অনেকটা দেরি হয়ে গেছে যার কারণে মানে পুজো দিতেও এসেছি আমি একটু লেটে আর যিনি সকালবেলায় দেখলে তোমরা এসেছিল তো ওনার আসার কথা ছিল মোটামুটি 12:30-12:30 কাছাকাছি কিন্তু ওনার এমার্জেন্সি হয়তো কোনো কাজ পড়ে যাওয়ায় উনি আবার টাইম দিয়েছিলেন 1:30-1:30 মধ্যে আসবে তো 1:30 নাগাদ এসেছিল মানে আমার পুজো হয়েই এসেছিল কিন্তু টুকটাক কিছু বাকি ছিল তো ওটা রেখে আমি আগে গিয়েছিলাম কারণ উনিও বসবে না বেশিক্ষণ তো ইঞ্জেকশনটা যেটা দিল ওটা নিলাম নিয়ে ঠিয়ে এসে বাকি গাছটুকু করে ঠোরে তারপরে আবার চেঞ্জ ফেঞ্জ করে নিচে যাই খাই দাই তারপর তো তোমাদের সাথে সবটা শেয়ার করলাম তো উনি আরেকটু আগে আসলে আর মাঝপথে আমায় যেতে হতো না আর দুবার ওঠানামা হয়ে গেছে খুব কষ্ট হচ্ছিল আর তারপরে এখন যা গরম পড়েছে মানে গরম মারাত্মক যাক ওপরের আজকে এই সমস্ত গাছ ছাটা হবে না কারণ কিছু কিছু গাছে কুড়িয়ে এসছে যেগুলো কুড়িয়ে এসছে সেগুলো তো ছাটা যাবে না বাকিগুলো সব ছেটে ঠেটে ও পরিষ্কার করে দিয়ে যাচ্ছে আর এগুলো কি শীতের আগে আর কাটবি শীতের আগে আর কাটবি না তাহলে শীতের পরে প্লাস্টিক ঘুড়ি মনে ফড়ফড় ফড়ফড় করছে একটা সুবিধা হয়েছে কি যে ভালো খেতে হয়েছে চিন্তা করা যায় না গাছটা কিন্তু বেশ তাগড়াই হয়েছে গাছটা তাগড়াই হয়ে গেছে জিনিসটা ফলটা একটাই হয়েছে আর দুটো তিনটে হলে তাও ইয়ে আর চেরি গাছে তো দুটো কি তিনটে এর বেশি আর চেরি হয়ই না মামনি ওদিকে বস্তা ঢস্তা গুলো ফাঁকা করছে সব যেগুলো এমনি জঞ্জাল এইগুলো সব বস্তার মধ্যে ভরা হবে কালকে দেখ দেখ ফোরিংটা কি করছে দেখ ও কোথায় বসবে জায়গা করে পাচ্ছে না আজকে যা গরম না এইটুক টাইমে পুরো একদম অবস্থা খারাপ হয়ে গেছে তো এই পাশটা এখনো আসা হয়নি ওই পাশটাই হচ্ছে তুই কর কর ও ভাবছি আমি হঠাৎ করে কেন কথা বলছি এখানে আমি আর মামুনি দুজন রয়েছে ফোন দিলেই বৌদির ভিডিও দেখবে তুই সব জানতে পারছিস কি হচ্ছে না হচ্ছে ভালো না মাঝে মাঝে গাছও দেখাই তুই গাছের পরিস্থিতিও দেখে নিতে পারবি আর ওখান থেকে অনেকগুলো ওই নীলকণ্ঠ যেহেতু সরে গেছে ওই জন্য জায়গাটা অনেকটা বেরিয়েছে না হলে তো এই কদিন এই মাঝখান দিয়ে যাওয়ার মতন অবস্থা ছিল না যতটুকু টাইম ছিলাম ছাদে কত রকম যে হলো আকাশটা এদিকটা পুরো একদম গোল্ডেন হয়ে গেছে দেখো আমার মুখের মধ্যে আলোটা এসে পড়ছে আর তখন
তখন ইনজেকশনটা দেওয়ার পর বলছিলাম, মানে উনিই আমাকে বললো যে ব্যথা হলেও হতে পারে পরে, কিন্তু ঠাকুরের আশীর্বাদে ব্যথা হয়নি। তবে একটু ইনস্ট্যান্ট মনে হচ্ছিল হতে পারে, কারণ দেওয়ার সাথে সাথে তো একটা ব্যথা ওষুধটা যাওয়ার সাথে সাথে হয়েছেই, আর কেন পর্যন্ত একটা দেখছিলাম মানে কেমন একটা চিনচিন চিনচিন মতন করছিল। তো আমি ওই জন্য মামনিকে বলছিলাম হলেও ব্যথাটা মনে হয় হতে পারে, রাত যত বাড়বে তত ব্যথা হতে পারে, কিন্তু কিছু হয়নি ঠাকুরের আশীর্বাদে। এখানে আমার হরলিক্স রেডি, তবে শুধুমাত্র আমি এখন হরলিক্স খাবো না, আমি ছাড়াও আর একজন আর একটা স্পেশাল জিনিস খাবে, আর তার রিয়াকশনটা আজকে তোমাদের সাথে শেয়ার করবো। ও না, একদম দিতে দেয় না জানো তো, ওই জন্য ও যতক্ষণে খাও, ওদিকে না থাকলে দেওয়া যায় না। লেজ একদম খাড়া হয়ে গেছে, সিধা হয়ে গেছে, বুঝেছি? বলি বাবালি, বলি বাবালি, এই যে এই এই জিনিসটা আমি তোমাদের দেখানোর জন্য, যে দুধটা পাচ্ছে দেখো কি সুন্দর করছে লেজটা, টুং 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 টুং, একদম লেটেস্ট পাবলিক। নাও আলো জ্বালিয়ে দিচ্ছি, ভালোভাবে খাও, ঠিক আছে, টাটা। আর কোনো দিকে তাকাবে না এখন, দেখলে অটোমেটিক সুইচ, টুইং 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 সারাক্ষণ করতে থাকে। তবে মাছ মাংস পাওয়ার থেকে দুধ পেলে বেশি এটা করে। চলো আজকে হরলিক্সের কাপ নিয়ে এখানেই তোমাদেরকে টাটা করছি। তোমাদের যদি আজকের ভিডিওটা কোথাও কিছু ভালো লাগে, ডেফিনেটলি লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর অবশ্যই যারা নতুন বা নতুন ভিজিট করছো তারা সাবস্ক্রাইব করে যেতে একদম ভুল করবে না, সাবস্ক্রাইব করে বাঙাল ফ্যামিলি মেম্বার হয়ে যাও। আজকের মতন টাটা, আবার দেখা হচ্ছে কালকে, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো।